আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রিয় কথা ব্লগস থেকে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি ব্লগটি আপনাদের ভালো লাগবে। এখন শীতের সময়, শীতের এই সময়ে অনেক সবজি পাওয়া যায়। শীতের সবজিগুলো খেতে খুব সুস্বাদু হয়, আর অনেক পরিমাণ সবজি পাওয়াতে আমরা কিছু সবজি সংরক্ষণ করে থাকি। আমি সাধারণত বাসায় বেশিরভাগ মটরশুঁটি, গাজর এই দুটো সবজি বেশি সংরক্ষণ করে থাকি। যে সবজি আমি সংরক্ষণ করি সেই সবজি আমি ভালোটা বেছে নিই এবং সেই সবজি আমি কেটে বেছে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিই। তারপর ভাপ দিয়ে, ফুটন্ত গরম পানিতে ভাপ দিয়ে পানি ঝরিয়ে প্যাকেট করে স্টাপলার করে নিই। আর একটা ব্যাগে নাম লিখে আমি এটা সংরক্ষণ করে থাকি। যেহেতু ডিপ ফ্রিজে আমরা অনেক খাবার রাখি, সেজন্য খুব সহজে যেন পাওয়া যায়, সেজন্য আমি একটি ব্যাগের ভিতর সবগুলোই প্যাকেট একসাথে করে রেখে দিই। যখন আমার প্রয়োজন হয় তখন আমি সেটা খুব সহজে যেন পাই, সেজন্য আমি এভাবে প্যাক করে রাখি। যেহেতু অনেকগুলো মটরশুঁটিতে আমি কোনো বক্সে না রেখে আমি একটা শপিং ব্যাগ করে রাখলাম। এছাড়াও অনেক ধরনের সবজি আমি সংরক্ষণ করি। শিম, ফুলকপি এই সবজিগুলো আমি সংরক্ষণ করে থাকি। শীতের এই সবজি দিয়ে আজকে আমি অনেক মজার একটা রোল তৈরি করে দেখাবো। এছাড়াও অনেক মজার মজার খাবার তৈরি করা হয় শীতের সবজি দিয়ে। আজকে আমি বিফ ভেজিটেবল রোল তৈরি করে আপনাদেরকে দেখাবো। বিফ ভেজিটেবল রোল তৈরি করতে লাগছে, একটি ফুলকপি কেটে নিয়েছি, বাঁধাকপি একটি কেটে নিয়েছি, গাজর নিয়েছি চারটি, বিফ সিদ্ধ করে নিয়েছি, কিমা করে আমি হলুদ লবণ মরিচ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, আদা রসুন পেস্টের সাথে দিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, ধনে পাতা কুচি নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, ম্যাগির স্বাদে মশলা ম্যাজিক নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দেব। প্রথমে চুলোয় তেল দিয়ে আমি তাতে পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, যেহেতু এটা আমি রোল তৈরি করব, রোল তো পরেও ভাজা হয়, সেজন্য আমি পেঁয়াজগুলো বেশি লাল করব না। পেঁয়াজটা যখন হালকা একটু হয়ে আসবে তাতে আমি আদা রসুন পেস্ট দিয়ে দেব, মাংসের কিমাটা দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। যেহেতু মাংসটা আগে থেকে রান্না করা তাই এটি এখন আর বেশি রান্না করতে হবে না। একটু নেড়ে চেড়ে নিয়ে এতে আমি মিশিয়ে দেব গাজর কুচি। গাজরটাও আমি বেশি রান্না করব না, হালকা রান্না করে নেব। তারপর আমি এতে ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপি আমি ছোট করে কুচি করে কেটে নিয়েছি, এখানে প্রায় একটা ফুলকপি বড় সাইজের। পাতাকপিও আমি বড় সাইজের একটা নিয়েছি, ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। ফুলকপিগুলো যখন হালকা হয়ে আসবে তখন এতে আমি পাতাকপি মিশিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। ভিপের এই ভেজিটেবল রোলটা খেতে অনেক সুস্বাদু হয়, আশা করি আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। শীতের সময় যেহেতু প্রচুর সবজি পাওয়া যায় তাই সবজি দিয়ে এরকম মজার মজার অনেক রেসিপি আছে যেগুলো আমরা তৈরি করে খাই। এখন আমি দিয়ে দেব ম্যাগি মশলা, ম্যাগির যে স্বাদে ম্যাজিক মশলাটা পাওয়া যায় সেটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন পর্যন্ত আমি লবণ দিই নাই, লবণটা আগে দিলে হয় কি সবজি থেকে পানি অনেকটা বেরিয়ে আসে, সেজন্য আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব পরে। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। ধনে পাতা কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি সবজিটা নামিয়ে নেব।
যেহেতু এটা রোলের সবজি, আবার রোলটা ভাজা হবে, তাই সবজিটা অত ভালো করে হতে হবে না, হাফ সিদ্ধ হলেই এই সবজিটা হয়ে যায়। আর সবজিটা এমনিও খেতে খুব সুস্বাদু হয়, যেহেতু এর সাথে কপি আছে, গাজর আছে, ফুলকপি আছে, বাঁধাকপি আছে, সেজন্য এই সবজিটা অনেক মজা হয়। তো আমার সবজি রান্না হয়ে গিয়েছে, দেখুন সবজিটা কত সুন্দর হয়েছে দেখতে। যেহেতু আমি রোল তৈরি করব, রোল তৈরি করার আগে প্রথমে আমি একটা বাইন্ডিং তৈরি করে নেব। এতে আমি 3 চামচ আটা দিয়ে দিয়েছি এবং অল্প পরিমাণ পানি দিয়ে একটি শক্ত গোলার মতো তৈরি করে নেব। যখন আমি রোলগুলো তৈরি করব তখন দেখতে পাবেন এটা দিয়ে আমি কি কাজ করি। এই আটাটা বেশি নরম হবে না, প্রায় আঠালো টাইপের, একটু শক্ত 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 করে গুলিয়ে নেব আমি, বেশি শক্তও না বেশি নরমও না, প্রায় এই টাইপের, দেখেই বুঝে নিচ্ছেন। একটা পাতিলে আমি 4 কাপ ময়দা নিয়ে নিয়েছি। রোলগুলো আমি আজকে ময়দা দিয়ে তৈরি করব, এটা আটা দিয়েও তৈরি করা যায়। স্বাদ মতো লবণ দিয়ে দেব, আর দিয়ে দেব একটা ডিম। এখন আমি এতে পরিমাণ মতো পানি দিয়ে দেব, যেহেতু আমি 4 কাপ ময়দা দিয়েছি, এতে আমার প্রায় 9 কাপের মতো পানি লেগেছে। স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি, এটা যার যার টেস্ট অনুযায়ী। আমি যখন চিনি ইউজ করি আমার কাছে একটু ভালো লাগে খেতে, সেজন্য আমি চিনি দিয়েছি, যার ভালো না লাগবে ইউজ না করলেও হবে, এটা মুখের টেস্টের উপর নির্ভর করে। এরকম একটা হ্যান্ড হুইস্ক দিয়ে গোলাটা তৈরি করে নিলে খুব ভালো হয়, আর এতে করতেও খুব সুবিধা হয় আর খুব দ্রুত হয়ে যায়। আমি আস্তে আস্তে করে পানি মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আমি প্রায় 9 কাপের মতো পানি দিয়েছি, কিন্তু আমি অল্প অল্প করে বারে বারে পানি দিয়েছি। গোলাটা দেখতে এরকম হবে, যখন গোলাটা এরকম হবে এতে আমি 1 টেবিল চামচ তেল দিয়ে দিব, যেটা রান্নার তেল, সয়াবিন তেল, সেটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। তারপর এই ব্যাটারটা ভালো করে চালনি দিয়ে চেলে নেব। অনেকে আছে চালনি দিয়ে না চেলেই এভাবেই তৈরি করে শীতটা, তো আমার মনে হয় যখন আমরা চালনি দিয়ে চেলে নিই এতে করে যে লাংসটার ভিতরে থাকে সেটা থাকে না, আর শীতটাও খুব ভালোভাবে তৈরি হয়, সেজন্য আমি এভাবে তৈরি করে নিই। দেখুন গোলাটা এরকম তৈরি হবে। একটা ফ্রিজে আমি অল্প একটু তেল নিয়ে নিয়েছি, আর একটা নেটে এভাবে গোল করে নিয়েছি, আর চুলোয় তাওয়া বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি এই নেটটা দিয়ে ব্রাশ করে নিয়েছি, আর এটা হচ্ছে 1/4 কাপের মেজারমেন্টের যে কাপটা আছে সেটা দিয়ে আমি ব্যাটারটা দিয়ে দিলাম। আমার ব্রাশ আছে, কিন্তু ব্রাশ দিয়ে দিলে তেলটা একটু বেশি পড়ে যায়, আর এই শীটটা তৈরি করতে তেলের অত বেশি তেল দিতে হয় না, জাস্ট তাওয়াটা একটু মুছে নিলেই হয়ে যায়। এভাবে আমি প্রায় অনেকগুলো শীট তৈরি করে নেব। আর এই শীটটা তৈরি করা খুবই সহজ, একসাথে আপনি অনেকগুলো শীট তৈরি করে নিয়ে সবজিটা ঠান্ডা করে নিয়ে তারপর বাইন্ডিংয়ের গোলাটা তৈরি করে নিয়ে সব একসাথে তৈরি করে নিয়ে আপনি ডাইনিং টেবিলে বসে এই রোলগুলো তৈরি করে নিতে পারেন। যেহেতু আমি এক হাতে করেছি তাই আমি সবগুলো শীট আগে তৈরি করে নিয়েছি। সবাই অবশ্যই বাসায় ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন।
যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন। এখন আমি সবগুলো রুটি তৈরি করে নিচ্ছি। সবগুলো রুটি তৈরি হয়ে গেলে আমরা কিছু ভাজি নিয়ে নেব, বাইন্ডিং এর জন্য আটাটা নিয়ে নেব আর শীটগুলো সব একসাথে করে নেব। সমস্ত উপকরণ একসাথে করে নিয়ে বানাতে বসলে খুব সহজে, খুবই অল্প সময়ে অনেকগুলো রোল আপনারা তৈরি করে নিতে পারবেন। আমিও এভাবেই তৈরি করে নিয়েছি। প্রথমে একটা ট্রেতে আমি একটা রুটি নিয়ে নিয়েছি, যে টেবিল চামচের মতো ভাজি দিয়ে দিচ্ছি, যে সবজি ভাজিটা তৈরি করেছি সেটা, আর বাইন্ডিংয়ের যে আটাটা আমি তৈরি করেছিলাম শক্ত করে সেটা আমি চারপাশে লাগিয়ে নিচ্ছি। প্রথমে ডান দিক থেকে, পরবর্তীতে বাম দিক থেকে এবং পেছন দিক থেকে যখন আমি এটা গোল করে নেব হয়ে যাবে আমাদের রোল। খুবই অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজে এই রোলগুলো তৈরি করে নেওয়া যায়। এভাবে আমি সবগুলো রোল তৈরি করে নেব। সবগুলো রোল তৈরি হয়ে যাবার পরে আমি কিছু রোল ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। যেহেতু অনেকগুলো রোল তৈরি করেছি, সবগুলো রোল আজকে বাসায় খাওয়া হবে না। আমি বেশি করেই তৈরি করেছি সংরক্ষণ করে রাখার জন্য, যখন বাসায় মেহমান আসবে খুব সহজে বের করে নিয়ে ভেজে দিলেই হয়ে যাবে। আজকে আমি আরও চেয়েছি আপনাদের সাথে ব্রেড ক্রামের রেসিপিটি শেয়ার করতে, কিন্তু আমি করে উঠতে পারিনি। অন্য একটি ভিডিওতে আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দেব, খুবই সহজে কিভাবে আমি বাসায় ব্রেড ক্রাম তৈরি করি। আজকে আমি মুখে বলে দিচ্ছি, আমি বলে দিচ্ছি এই কারণে কেননা পরবর্তীতে আপনারা দেখতে পাবেন কিছু রোলে আমি ব্রেড ক্রাম লাগিয়েছি, সবগুলোতে লাগাতে পারিনি কেননা সবগুলোতে হয় নাই, সেজন্য আমি রেসিপিটা মুখে বলে নিচ্ছি। দোকান থেকে আমি একটা পাউরুটি নিয়ে এসেছি, ছোটো ছোটো টুকরো করে বা ছিঁড়ে সেটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে চুলায় একটি তাওয়াতে 3-4 মিনিট নাড়ার পরেই ব্রেড ক্রামগুলো তৈরি হয়ে যায়। যেহেতু পাউরুটি সাদা, ব্রেড ক্রামটা সাদাই হবে। কেউ যদি কালারফুল ব্রেড ক্রাম চান তাহলে তাতে রং মিশিয়ে নিলে কালার হয়ে যায়। তো ব্রেড ক্রামটা আমার বাসায় তৈরি করা ছিল আগে, অন্য অন্য কাজেও আমি ব্যবহার করেছি তাই বেশি ছিল না। যেটুকু পরিমাণ ছিল, যে কয়টা হয়েছে সে কটাই আমি মুড়িয়ে নিয়েছি আর বাকিগুলো এভাবেই রেখে দিয়েছি। পরবর্তীতে যখন আমি ড্রিপ থেকে রোলগুলো বের করব তখন আমি সেটাতে ব্রেড ক্রাম মুড়িয়ে 10 মিনিট ফ্রিজে রেখে তারপরে আমি সেটা ভেজে নেব। ব্রেড ক্রাম ছাড়াও এটা, এই রোলটা খেতে অনেক মজা হয়। আজকে আমি যেগুলো বাসায় ভাজবো সেগুলোতে আমি ব্রেড ক্রাম লাগাই নেই, সেগুলো আমি এভাবেই ভেজে নিয়েছি। মাশাআল্লাহ, আল্লাহর রহমতে খেতে অনেক ভালো হয়েছে। আপনারাও বাসায় ট্রাই করবেন, অনেক সুস্বাদু হয় এই রোলটা।
যে রোলগুলো আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছি সেগুলো আমি বড় একটি ট্রেতে নিয়েছি, নিয়ে আমি ফ্রিজে সেগুলো রেখে দিয়েছি একদিন। পরের দিন আমি সেগুলো বের করে সেই ট্রে থেকে উঠিয়ে নিয়ে বক্স করে বক্সে একটা একটা করে রেখে একটা বক্সে প্রায় 6 থেকে 7টা করে হয়েছে এভাবে রেখে আমি সংরক্ষণ করেছি। নরম থাকতে যখন আমরা এটা বক্স করব তাহলে এটা ভালো হবে না। এভাবে ট্রেতে করে নিয়ে আমরা যখন শক্ত করে নেব রোলটা, পরবর্তীতে জিপার ব্যাগ বা বক্সে করে রাখলে ডিপে সে জিনিসটা ভালো থাকে এবং বের করে তৈরি করা খুব সহজ হয়ে যায়। যে ব্যাটারটা দেখতে পাচ্ছেন এটা আমি 2 টেবিল চামচ ময়দা আর প্রায় 1/2 কাপের মতো পানি দিয়ে করে নিয়েছি। এই ব্যাটারটাতে গুলিয়ে আমি ব্রেড ক্রামে মুড়িয়ে নিয়েছি। এখানে অনেকেই ডিম ব্যবহার করে থাকে, আমি ডিম ইউজ করিনি, আমি এটাই সবসময় করে থাকি ডিমের পরিবর্তে। এভাবেও করা যায়, এভাবেও ব্রেড ক্রাম লাগানো যায় আর এটা খেতেও ভালো লাগে। এভাবে করলে হয় কি, যখন আমরা তেলে দেব তখন জিনিসটা ফুলে উঠবে না, একটা যে ফেনা ভাবটা আসে সেটা হবে না। আর ডিমে যখন আমরা এটা গড়িয়ে নেব তখন একটা ফেনা ভাব যখন তেলে দেব সেটা হয়, এখন সেটা হবে না। আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন, কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। যে কয়টা আমি বাসায় ভেজেছি সেগুলো আমি ব্রেড ক্রামে মোড়াই নেই, দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। সকলকে অসংখ্য ধন্যবাদ, যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, হাসি খুশি থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। Testing.